হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আইসিটি নেশন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চাকরির আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সিভি ক্রিয়েট করতে হয় এবং সিভি ক্রিয়েট করার পর কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদন করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো এ টু জেড দেখিয়ে দিব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে প্রবেশ করেছি। আপনাদের সুবিধাতে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা এখানে যেই জবগুলো চালু থাকবে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, তারপরে আবেদনের শেষ তারিখ, এই বিষয়গুলো থাকবে। এবং পাশে দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই অনলাইন নামে একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো এই ধাপে আসলে আপনি যেই চাকরিটিতে আবেদন করবেন যেই পদে সেই পদটির এখানে ডিটেলস আবার থাকবে। তো এগুলো চাইলে আপনি আবার পড়ে নিতে পারবেন। তারপর নিচে দেখতে পাবেন সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এটা শুধুমাত্র তাদের জন্য যারা অলরেডি এখানে বাংলাদেশ ব্যাংকে সার্ভারে আইডি ক্রিয়েট করেছে তাদের জন্য, ঠিক আছে। তো যাদের অলরেডি আইডি ক্রিয়েট করা আছে তারা কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা যাদের আইডি ক্রিয়েট আছে তারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো আমি আজকে দেখাবো একদম ফ্রেশ যারা নতুন বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন জবে আবেদন করবেন তাদের জন্য। তো তারা এখানে নিচে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিক্যান্ট নামে একটা অপশন আছে এবং তার পাশে আছে রেজিস্টার নাও, এটিতে ক্লিক করবেন। তো রেজিস্টার নামে ক্লিক করলে আপনারা পরবর্তী ধাপে দেখতে পাবেন এখানে একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটি হচ্ছে আপনাদের সিভি তৈরির ফর্ম। তো এখানে একটি সিভিতে যা যা তথ্য দেওয়া লাগে তো সেই তথ্যগুলোই এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে প্রার্থীর একটি সিভি তৈরি করব। তো দেখুন, সিভি তৈরি করার জন্য এখানে প্রথমে দিতে হবে প্রার্থীর নাম। তো প্রার্থীর নামটি দেওয়ার পরে এরপর আপনাকে এখানে দিয়ে দিতে হবে প্রার্থী মেইল না ফিমেল সেটি দিয়ে দিতে হবে। তো এরপরে আছে প্রার্থী ম্যারিড না আনম্যারিড এই বিষয়টি এখানে দিতে হবে। তো এরপর আছে জন্মসাল। তো এখানে পাশে একটি বক্স আছে, তার পাশে দেখতে পাবেন একটি ক্যালেন্ডারের মতো অপশন আছে, এটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন মাস, সাল এবং ডেট এগুলো চলে আসবে। তো এখানে প্রথমে আপনি সালের উপরে ক্লিক করবেন। তো সালের উপর ক্লিক করলে সবগুলো সাল চলে আসবে। তো এখান থেকে আপনি উপরে নিচে যেতে পারবেন। তো আপনার যেই সালটি সেই সালটি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে প্রার্থীর সালটি দিয়ে দিচ্ছি। তো সালটি দিয়ে দিলাম, তারপর পাশে দেখতে পাবেন মাস আছে। তো মাসের উপরে ক্লিক করবেন। তো মাসের উপরে ক্লিক করলে সবগুলো মাস চলে আসবে। এখান থেকে আপনি যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণের মাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখন জন্মগ্রহণের মাসটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে তারিখ, মাসটি দেওয়ার পরে তারিখ চলে আসবে। তো এখান থেকে তারিখের লিস্ট থেকে তারিখটি দিয়ে দিবেন। তো এভাবে আপনার এখানে জন্মসালটি দেওয়া হয়ে যাবে। তো এরপর আছে ফাদার্স নেম, এখানে আপনাকে পিতার নামটি দিতে হবে। তো এরপর আছে মাদার্স নেম, তারপর আছে স্পাউসেস নেম। তো প্রার্থী যদি বিবাহিত হয় এখানে হাজব্যান্ড বা ওয়াইফের নামটি দিতে হবে। তারপর আছে কন্ট্যাক্ট নাম্বার। তো এগুলো আপনাকে একে একে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর এরপর আপনারা এখানে ডান পাশে দেখতে পাবেন ন্যাশনালিটি আছে প্রথমে। তো ন্যাশনালিটি বাংলাদেশি, এটি আগে থেকে সিলেক্ট থাকবে। তারপর আছে এনআইডি নাম্বার। তো এখানে এনআইডি নাম্বারটি অবশ্যই আপনাকে দিতে হবে। এনআইডিটা যদিও এখানে বাধ্যতামূলক না, বাধ্যতামূলক হলে অবশ্যই রেড স্টার থাকতো। তো এটি আপনি, তো যাদের এনআইডি নাম্বার আছে তারা অবশ্যই এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে জাস্ট আপনি বর্তমানে যেখানে থাকেন সেখানকার ঠিকানাটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা তো বুঝতে পারতেছেন। এরপর আছে স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা দেওয়ার ক্ষেত্রে এখানে আপনারা একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো চাকরি হয়ে গেলে এগুলো ভেরিফাই হবে। তারপর আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি যেই স্থায়ী ঠিকানার যে ডিস্ট্রিক্ট আছে আপনি এখানে নিচে থেকে প্লিজ সিলেক্টের মধ্যে ক্লিক করে আপনি এখানে স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্টটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর আছে ইমেল অ্যাড্রেস, এটি হচ্ছে ইপেনি। ইমেল অ্যাড্রেসটা আপনার যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো যদি থাকে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রার্থীর যেহেতু ইমেল অ্যাড্রেসটি আছে আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তো এরপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে ফটো এবং সিগনেচার।
তো এখানে ফটো দিতে হবে আপনাকে 600x600 পিক্সেলের। তো এখানে 600x600 দিতে হবে এমন কোনো কথা নেই, এখানে আপনি 300x300 দিতে পারবেন। এবং ছবিটি অবশ্যই 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। তো আপনারা কীভাবে ছবি 300x300 এবং 100 কিলোবাইটের মধ্যে রেখে রিসাইজ করবেন এবং সিগনেচার কীভাবে রিসাইজ করবেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়েছি। তো সেই ভিডিওগুলোর লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং এন্ড স্ক্রিনও দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন আমার যেহেতু ছবি এবং স্বাক্ষর এগুলো অলরেডি রিসাইজ করা আছে, তো আমি এখন আমার কম্পিউটার থেকে এই রিসাইজ করা ফটোগুলো এখানে এখন দিয়ে দিব, ঠিক আছে? তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ফটো, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি এখানে ফটোটি দিয়ে দিলাম। তো ফটোটি যদি সঠিক থাকে এখানে ফটোর একটি প্রিভিউ শো করবে, মানে আপনারা ছবিটি দেখতে পাবেন। এরপর হচ্ছে সিগনেচার। তো আমি এখানে ব্রাউজার ক্লিক করে আমার আগে থেকে রিসাইজ করা সিগনেচারটি এখানে দিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এখানে সিগনেচারটিও দিয়ে দিলাম। তো এরপর মোটামুটি ছবি স্বাক্ষরের কাজটি শেষ। এরপর আমরা নিচের দিকে চলে আসব। তো এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে আমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিতে হবে, ঠিক আছে? তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে প্রথমে আছে লেভেল, তো এখানে এসএসসি ওর ইকুইভ্যালেন্ট দেখতে পাবেন। তার পাশে আছে নেম অফ এক্সামিনেশন, এখানে সিলেক্টে ক্লিক করে আপনি এসএসসি দাখিল ও লেভেল যেটা আপনি পড়েছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম এসএসসি। তো এরপরে আছে ইয়ার অফ স্টাডি, এখানে কিছু নেই। এরপরে আছে গ্রুপ সাবজেক্ট, এখান থেকে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার গ্রুপটি দিয়ে দিবেন যে গ্রুপ থেকে আপনি পড়ালেখা করেছেন। তো আমি এখান থেকে গ্রুপটি দিয়ে দিলাম। এরপরে আছে ডিভিশন ক্লাস গ্রেড, এখান থেকে আপনি এখান থেকে গ্রেড দিয়ে দিবেন। তো আমি এখানে গ্রেড দিয়ে দিলাম। তো এরপর আছে জিপিএ সিজিপিএ, তো এখানে আপনি এসএসসিতে যেই জিপিএ পেয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এরপর পাশে আছে আউট অফ, তো এসএসসি এইচএসসিগুলো যেহেতু আউট অফ 5, এখান থেকে 5 দিয়ে দিবেন, আউট অফ 5। তো এরপর আছে বোর্ড ইউনিভার্সিটি, তো এখানে আপনার এসএসসি বোর্ডটি দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম চিটাং বোর্ড। এরপর আছে ইয়ার অফ পাসিং, যে সালে পাস করছেন সেটি দিয়ে দিবেন। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে রেজাল্ট পাবলিশ ডেট, আপনার যেই সার্টিফিকেট আছে সার্টিফিকেটের নিচে দেখবেন একটি রেজাল্ট পাবলিশ ডেট লেখা আছে। তো এইখানে আপনাকে এই রেজাল্টের পাবলিশ ডেটটি ডে মান্থ ইয়ার এইভাবে করে আপনাকে লিখে দিতে হবে। প্রথমে দিবেন দিন, তারপর দিবেন মাস, তারপরে দিবেন সাল, যেই দিন আপনার এসএসসির ফলাফলটি প্রকাশ হয়েছে, ঠিক আছে? তো এটা আপনি আপনার যেই মার্কশিট বা সার্টিফিকেট আছে সেটাকে একদম নিচে দেখলে ওখানে পেয়ে যাবেন আপনার এই পাবলিশ ডেটটি, ঠিক আছে? তো আমি এখন এখানে পাত্রের পাবলিশ ডেটটি দিয়ে দিলাম এসএসসির। তো ঠিক একইভাবে এখানে যে এইচএসসি আছে সেই এইচএসসিটাও এখানে থেকে আপনি দিয়ে দিবেন। তো একইভাবে আমি এখানে এইচএসসি ডাটাগুলো দিয়ে দিলাম। তো এরপর আছে গ্রাজুয়েশন, তো গ্রাজুয়েশনের পাশে সিলেক্টে ক্লিক করে আপনি এখান থেকে আপনার গ্রাজুয়েশনে যেটি পড়েছেন সেটি এখান থেকে দিয়ে দিবেন। তো পাত্রী যেহেতু এখান থেকে বিবিএ করেছে, তো আমি এখান থেকে বিবিএ দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখতে পাবেন এখানে ইয়ার অফ স্টাডির মধ্যে এখান থেকে আপনি 4 ইয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? তো অনার্স যেহেতু বিবিএ অনার্স যেহেতু 4 ইয়ার, আমি এখান থেকে 4 ইয়ার দিয়ে দিলাম। তো ডিগ্রি যারা তারা অবশ্যই 3 ইয়ার দিবেন। তো এরপর আছে আপনার গ্রুপ সাবজেক্ট, এখান থেকে আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করেছেন সেই সাবজেক্টটি এখান থেকে দিয়ে দিতে হবে। তো এরপর আছে ডিভিশন ক্লাস গ্রেড, তো এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে এখানে দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রেড পাস এগুলো আসবে। তো যারা ফার্স্ট সেকেন্ড ক্লাস এরকম পেয়েছেন তারা এখান থেকে ফার্স্ট সেকেন্ড এগুলো সিলেক্ট করবেন, আর যারা গ্রেডে সিজিপিএতে আসছে তারা গ্রেড সিলেক্ট করবেন। তো আমি পাতে যেহেতু সিজিপিএতে আসছে গ্রেড সিলেক্ট করলাম। তো এরপরে দিয়ে দিবেন আপনার সিজিপিএটি যেটি পেয়েছেন। তো এরপর আউট অফ 4 দিয়ে দিবেন, যেহেতু সিজিপিএ আউট অফ 4 অনার্স লেভেলে, তো 4 দিয়ে। এরপর আছে ইউনিভার্সিটি নেম, তো আমি দিয়ে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এরপর আছে পাসিং ইয়ার, তারপর আছে পাবলিশ ডেট, আপনার অনার্সের যে রেজাল্ট পাবলিশ ডেট আছে সেটি এসএসসি এইচএসসির মতো করে এখানে দিয়ে দিবেন। তো আমার এখন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থী অনার্স কমপ্লিট করেছে, অনার্স পর্যন্ত দিলাম, মাস্টার্স এখনও রানিং আছে।
তো যারা ডিগ্রি থেকে তারা অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা হইতে হবে। পার্থে যেহেতু অনার্স 4 বছর মেয়াদি, তাই অনার্স দিয়েই শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবে। তো এরপর আছে মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা সেটি ইয়েস নো এটি জিজ্ঞেস করেছে। আপনি ইয়েস থাকলে ইয়েস দিবেন, ইয়েস দিলে নিচে আরও কিছু অপশন আসবে, সেগুলো ফিল আপ করতে হবে। তো এরপর আছে হ্যান্ডিক্যাপ কিনা এটা জিজ্ঞেস করেছে, মানে প্রতিবন্ধী কিনা। তো প্রতিবন্ধী না, আমি নো দিয়ে দিলাম, নো আছে নো থাকবে। আর কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে। তারপর আছে এখানে পাসওয়ার্ড দেখবেন, একটি পাসওয়ার্ড। তো এখানে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ফেসবুকে যেরকম পাসওয়ার্ড দিয়ে ঢুকেন সেরকম। তারপর রিটাইপ পাসওয়ার্ডের মধ্যে সেম পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনি আপনার যে কোনো পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো এটা আপনার মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, যেটি মনে রাখতে পারেন। তো আমি এখানে প্রার্থীর পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। প্রথমে যেই পাসওয়ার্ডের ঘরে যেটি লিখবেন, রিটাইপ পাসওয়ার্ডও সেম জিনিসটি লিখবেন। হুবহু সেম টু সেম না লিখলে এটি কিন্তু এটি হবে না। উপরে এবং নিচে সেম পাসওয়ার্ডটি লিখে দিবেন, যাতে করে দুটা মিল থাকে। তো এরপর আমাদের মোটামুটি কাজ শেষ। উপরে সব কিছু একটু চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে সব কিছু চেঞ্জ করা যায়, তবে ছবিটি চেঞ্জ করা যায় না। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে দেখতে পাবেন সাবমিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এই সাবমিটের উপর ক্লিক করবেন। তো আপনারা সব ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন শুধু ছবি স্বাক্ষর ছাড়া, তাই ছবি স্বাক্ষরটি একটু কেয়ারফুলি দিবেন। তো আমার সব কিছু ঠিক আছে, আমি এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে সাবমিট করে দিব আবেদনটি। সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকে একটি সিভি ক্রিয়েট হয়ে যাবে, তো যেটা দিয়ে আপনি পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির জন্য। তো দেখুন এখন আমার এখানে প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের এডি পদে আবেদন করা হয়ে গিয়েছে। তো এখানে প্রার্থীর একটি সিভি আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটি আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, এবং পাসওয়ার্ডটি, এই সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অধীন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি খুব সহজে আবেদন করে দিতে পারবেন। তো সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে আবেদন করবেন সে সংক্রান্ত ভিডিও অলরেডি আমি দিয়েছি। তো বাংলাদেশ ব্যাংকে আবেদন করা যেহেতু ফ্রি, এখানে আমার কোনো চার্জ দিতে হয় না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীন অন্যান্য যে সরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, সেগুলোতে আপনাকে অবশ্যই 200 টাকা করে ফি দিতে হবে। তো কীভাবে আপনারা 200 টাকা ফি দিবেন এবং সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আবেদন করবেন সে সংক্রান্ত ভিডিও অলরেডি দেওয়া আছে। সেই ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো সেখান থেকে দেখে আপনারা খুব সহজেই বাংলাদেশ ব্যাংকের জন্য, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে সেগুলোতে আবেদন করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কীভাবে বাংলাদেশ ব্যাংকে যারা একদম ফ্রেশ তারা কীভাবে সিভি ক্রিয়েট করে আবেদন করবেন। তো এখানে যে আবেদনের কপিটি আসবে এটি অবশ্যই আপনারা প্রিন্ট করে রেখে দিবেন। তো প্রিন্ট না করলেও সমস্যা নেই, এটি আপনি পরবর্তীতে আবার বের করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।